হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার সামনে দেখতেছেন অনেকগুলো তালা একদম সম্মানের সাথে আমার দিকে দাঁড়ায় আছে, আমার দিকে মুখ করে অনেক অনেক তালা। এবং এই তালাগুলো আজকে আমি প্রথম দেখলাম মোটোটোতে এসে। তো দেখার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে যেরকম কিছু কিউরিওসিটি জাগছে, একই সঙ্গে কিউরিওসিটি জাগছে যে আমি নিজে জেনেও আপনাদেরকে জানাই। সো এই দুইটা কারণে এখন ক্যামেরাটা অন করছি মোটোটোতে। তো এই তালাগুলো আসলে একবারে নতুন, আমি আর কোথাও দেখি নাই, এটা তাদের এখানে প্রথম দেখলাম। তো আসেন একটা একটা করে প্যাকেট খুলি আর দেখি কোনটা কি। তো এটার ব্র্যান্ড হচ্ছে অক্সফোর্ড, একদম পুরো লন্ডন থেকে আসছে মনে হচ্ছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো ঠিক আছে, দেখি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কী কী আসলো। তো প্রথমে যেটা হাতে নিলাম এটা হচ্ছে অক্সফোর্ড মাইক্রো এক্স D5, এই যে এখানে সুন্দরভাবে কিন্তু লেখা আছে। আর এটার ফিচারের মধ্যে কী কী আছে, 5.5 mm লক পিন, তারপরে হচ্ছে মাইন্ডার ক্যাবল অ্যান্ড অ্যাটাচমেন্ট আই, আর হচ্ছে ওয়ান টাচ লকিং মেকানিজম। আচ্ছা, এটার একটু খুলি, খোলাটা একটু ভেজাল, তারপরও একটু খোলার চেষ্টা করি, খোলে না কেন, অবশেষে খুললাম, এই তো বের হয়ে গেছে তালা। ব্যাস, হ্যাঁ বের করে ফেলছি। এটা হচ্ছে অক্সফোর্ড মাইক্রো এক্স D5 তালাটা, এটা একদমই ছোট। এটা কিন্তু হচ্ছে কি ডিস্ক লক, এটার জন্য তিনটা চাবি আছে, এই যে তিনটা চাবি। আচ্ছা, তারপরে আর ওজন ওইভাবে মোটামুটি, অত একটা বেশি ভার না, বেশ লাইট ওয়েট। তারপরে এদিকে একটা কেবল দেয়া আছে, ওই যে কেউ কেউ আছেন ডিস্ক লক যে ডিস্কের মধ্যে দেয়া আছে এটা খেয়াল না করে বাইক টান দেন আর তখন একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যায়। তো এইটা তালার মধ্যে দিয়ে তারপরে একটা বাইকের হ্যান্ডেলে কোথাও আটকে রাখতে পারবেন, তাহলে হঠাৎ করে এসে আপনার মনে হবে আর কি যে না আমার ডিস্ক লক লাগানো আছে। এটাও সাথে দিয়ে দিছে, ভালো করছে, কোম্পানিও বুঝে যে মানুষ ভুলভ্রান্তি করে অনেক সময় অকাজ ঘটায় ফেলে। তো অক্সফোর্ড মাইক্রো এক্স D5 এইটা মোটোটোতে বিক্রয় মূল্য নির্ধারণ করছে 1200 টাকা। আর আরেকটা কথা বলতে হচ্ছে, এইখানে যত তালা দেখাবো প্রত্যেকটা তালাই হচ্ছে কিন্তু অ্যাসিড প্রুফ বা অ্যান্টি অ্যাসিড বলা হচ্ছে। আর এই তালাগুলো আসলে কিন্তু SS দিয়ে তৈরি, মানে SS-এর পরিমাণটা বেশি। তো SS তো এমনিতেই অ্যাসিড খাইতে পারে না, বা খাইতে পারলেও অনেক সময় লাগে। গেল XD5, তারপরে চলে আসতেছি কোনটার দিকে, টাইটান, এই হচ্ছে টাইটান। এটার পাশে একটা সি লাগাই দিলে তো টাইটানিক হয়ে যেত, হয়তো বা কোম্পানি ভুলে গেছে, যাক আমি স্মরণ করাই দিলাম। এখন এই কথা শুনে যদি কোম্পানি কখনো মনে করে যে এটা সি লাগাই দিবে তাইলেই হয় আর কি। প্যাকেটটা তো বিশাল বড়, বিশাল বড়, আল্লাহ জানে কত বড় তালা বের হয় এর ভিতর থেকে। এটারে খুলি, আসলেই তো তালা যেমন বড় প্যাকেটও তেমন বড়, অনেক বড় তালা। ওরে বাবা, রে বাবা, এটা তো পুরো একটা গ্রেনেডের সাইজ মনে হচ্ছে, বিশাল বড়। আচ্ছা, এটার সাথে কী কী আছে, তিনটা চাবি আছে, এই যে তিনটা চাবি, এটা খোপের মধ্যে রাখা। আর এদিকে এটা সম্ভবত একটা পাউচ বা ছোট একটা ব্যাগ দিয়ে দিছে এটা ক্যারি করার জন্য। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে পাউচ, এটার মধ্যে নিয়ে কোমরে বা কোথাও ভালোভাবে এটার বহন করা যাবে। ভালো করছে, একদম পুরো কমপ্লিট প্যাকেজ। কিন্তু ওই XD5-এর মতো কোনো একটা তার টার দেয় নাই আর কি, যাতে ডিস্ক লক লাগানো আছে ভুলে যেন না যাই। আচ্ছা যাই হোক, ওই তারটা দিয়ে দিলে আমার মনে হয় যে আরও ভালো হইতো, যেহেতু একটার মধ্যে দিছে সবগুলোতে দিয়ে দিলে মনে হয় ভালো হইতো। যাই হোক, এই অক্সফোর্ড টাইটান এইটার ফিচারের মধ্যে কী কী আছে, এটা হচ্ছে 10 mm লকিং পিন, মানে লকিং পিন বলতে কোনটারে বোঝায়, ওই যে ওইটা যেটা ডিস্কটাকে আটকে রাখে আর কি, এটাই হচ্ছে লকিং পিন। তো এই লকিং পিনটা হচ্ছে 10 mm, ওইটা ছিল 5.5 mm আর এটা হচ্ছে 10 mm,
অনেক মোটা কিন্তু, এটা আমি দেখতে পাচ্ছি। আর এটাও হচ্ছে কিন্তু অ্যান্টি অ্যাসিড বা অ্যাসিড প্রুফ যেটাই বলি। আর এই লকটার কিন্তু ভালো ওজন আছে, খুব হেভি, এটা বোঝাই যাচ্ছে। তো এই টাইটান মডেলের যে ডিস্ক লকটা অক্সফোর্ডের, এটার দাম নির্ধারণ করছে মোটা অটোতে 1400 টাকা। এগুলোর মধ্যে অবশ্য কিন্তু অনেক কালার আছে, যেমন আমি যেটা দেখাইলাম সেটা হচ্ছে হলুদ, তারপরে আরেকটা দেখাই দিছি ওইটা হচ্ছে আবার কালো, প্যাকেটটাকে লাগাই নেই, ব্যাস এই যে। যেমন টাইটানের এটা হচ্ছে কিন্তু কালো, এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে কালো, একদম পাশাপাশি দেখাই দিলাম। দুইটা মডেল দেখানো শেষ, এবারে চলে আসতেছি অক্সফোর্ড XD10 এর দিকে। এর আগে দেখাইছিলাম কোনটা, সবার প্রথম XD5, আর এখন চলে আসছি XD10 এর দিকে। খুলি XD10টারে, সবগুলোরে খুলে খুলে আমিও দেখব, প্লাস আপনাদেরকেও দেখাই ফেলবো। XD10 দেন বের করে ফেললাম, XD10। XD10 এর পিনের সাইজ কত, 10 mm। আচ্ছা আচ্ছা, এটার পিনটাও বেশ মোটা। পিনটা হচ্ছে কোনটা, এই যে এটা, যেটা মানে ডিস্কটাকে আটকে রাখে, অনেক মোটা কিন্তু XD10 এর পিনটা। XD5টা হচ্ছে 5.5 আর এটা হচ্ছে 10, সুতরাং এটার কিন্তু আরও শক্ত আর কি। আচ্ছা, তারপরে আরও মোটা, আরও শক্ত। আর এই হচ্ছে তিনটা চাবি, সবগুলোতে আমি এখন পর্যন্ত তিনটা চাবি করে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে এই যে এটার মধ্যে এরকম একটা কেবল দিয়ে দিছে, ওই যে কেউ যাতে না ভুলে যে তার ডিস্কে তালা লাগানো আছে। এখন এটারও যদি কেউ ভুল করে না লাগায় তাহলে কর্তৃপক্ষ দায়ী না। আচ্ছা, এটা হলুদ রঙের, বেশ সুন্দর লাগতেছে দেখতে, অক্সফোর্ড XD10 কোয়ার্টজ। আচ্ছা, কোয়ার্টজ XD10। আচ্ছা, কোয়ার্টজ XD10, এটার দাম নির্ধারণ করছে মোটা অটোতে 1650 টাকা। এটাও কিন্তু হচ্ছে অ্যান্টি অ্যাসিড বা অ্যাসিড প্রুফ, তালাগুলো কিন্তু যথেষ্ট মজবুত লাগতেছে, আমি হাত দিয়ে ধরার পরে এরকমই টের পাইতেছি। ডিস্ক লক আসলে যে যেটাই ব্যবহার করেন না কেন, একটু ওজন দেখে নেওয়ার চেষ্টা করবেন, মানে ওজন থাকলে একটু বোঝা যায় আর কি যে এটার গায়ে কিছু না কিছু আছে আর কি, এই আর কি। যাই হোক, XD10 এর কাজ শেষ, এবার চলে আসতেছি অক্সফোর্ড মিনিটি। এই হচ্ছে অক্সফোর্ড মিনিটি, মিনিটির মধ্যে দুইটা কালার দেখতেছি, একটা হচ্ছে এই যে কালো আর একটা হচ্ছে এই হলুদ। আচ্ছা, তো মিনিটি এর ফিচারের মধ্যে কী কী আছে, প্রথমে লিখছে X3 হাই সিকিউরিটি কিস, মানে তিনটা চাবি আছে, প্রেস 1-2 লক, আর হচ্ছে 5.5 লকিং পিন। আচ্ছা, 5.5 mm লকিং পিন, 5.5 mm লকিং পিন এটার মধ্যেও কিন্তু ছিল, এই যে কোনটা যেন, এইটা XD5 এর মধ্যে। আচ্ছা, তো এটার এবার একটু খুলি দেখি এটার মধ্যে কী কী দিছে, নতুন জিনিস পাইছি তো খালি খুলে খুলে দেখতে ইচ্ছা করে। খুললাম, ব্যাস খোলা হয়ে গেল। এই হচ্ছে তালাটা, ছোট্ট মোট্ট, এটার মধ্যে যে তিনটা চাবি দেখা যাচ্ছে, এটার মধ্যে আবার এরকম কোনো কেবল দেয় নাই, একটা পাউচ বা ছোট্ট একটা ব্যাগ দিয়ে দিছে, চলে সমস্যা নাই। আচ্ছা, তো এইটা মিনিটি, মিনিটি এর দাম নির্ধারণ করছে মোটা অটোতে 1300 টাকা, এবং এটাও কিন্তু অ্যান্টি অ্যাসিড বা অ্যাসিড প্রুফ বলা হচ্ছে। এই তালা সবগুলোই কিন্তু আসলে এই ফিচারটা রয়েছে, অ্যান্টি অ্যাসিড বা অ্যাসিড প্রুফ। এগুলো হচ্ছে SS দিয়ে তৈরি, মানে SS এর পরিমাণটা এটার মধ্যে অনেক বেশি, আর তালাগুলো বেশ মজবুত, এটা হাত দিয়ে ধরলে কিছুটা অনুমান করা যায়। আচ্ছা, এগুলো তো সব দেখাই ফেলেছি, এটা হচ্ছে মিনিটি এর আরেকটা কালার। আচ্ছা, তারপরে এখন সবার লাস্টে বাকি আছে এই বিশাল বড় একটা তালা, এটা হচ্ছে অক্সফোর্ড ম্যাগনাম। এটার মধ্যে কি কি ফিচার আছে, 16 mm শ্যাকল, তারপরে সাইকেল ব্র্যাকেট ইনক্লুডেড, 2 কিস, ডাবল লকিং ম্যাগনেট
মেকানিজম অ্যাভেলেবল ইন টু সাইজ আচ্ছা এটার মধ্যে দুইটা সাইজ আছে তো আপাতত আমি এই সাইজটা পাইছি আর একটা সাইজের এই যে ইউ যে শেপটা এটা আরও ছোটো আর কি এটা দিয়ে বোঝাইছে টু সাইজেস আচ্ছা তো এটা হচ্ছে সবার বড় সাইজটা এটা আসলে এত ওজন মানে ভাষায় প্রকাশ করার মতন না এটার লকিংটাও যথেষ্ট রকমের মজবুতই লাগতেছে এইটা আপাতত আসলে আর খুলে দেখাইতে পারতেছি না এটা এখানে টেপ দিয়ে লাগানো পরে দেখা যাবে এটা খুলে ফেলবো কোনো কাস্টমারের কাছে এটা বেচতে কষ্ট হবে মানুষজন নিতে যাবে না বলবে এটা ভাঙা প্যাকেট এটা উইটা যাক এটা আর খুলবো না এটা আসলে চেনিস পকেটে লক করা যেতে পারে তারপরে সাইকেল লক করা যেতে পারে তারপরে পেছনের চাকা মানে একদম ডিস্ক চাকা সহকারে কিন্তু লক করে দেওয়া সম্ভব এত বড় করছে এই তালাটা বিশাল বড় আর যথেষ্ট রকমের ওজন আর এগুলার মধ্যে আসলে এত সহজে কিন্তু মরিচা পড়বে না এত সহজে মরিচা পড়বে না রং টং যা যা ম্যাটেরিয়ালস ব্যবহার করছে সবগুলা কিন্তু খুবই হেভি প্রত্যেকটা তালাই এখানে যা যা দেখছি সবগুলার মধ্যে কিন্তু বেশ ভালো মানের রং বা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যেটার কারণে এত সহজে কিন্তু মরিচা পড়বে না আর হচ্ছে এই যে ম্যাগনাম এই যে তালাটা এইটার মূল্য মোটামুটি নির্ধারণ করছে হচ্ছে 2700 টাকা তো আসলে 2700 টাকা হয়তো বা এইভাবে ভিডিওতে দেখলে মনে হতে পারে যে দাম বেশি বা ইত্যাদি ইত্যাদি হতেই পারে মনে কিন্তু হাতে নিয়ে যদি আপনারা ধরেন তাহলে বুঝতে পারবেন যে 2700 টাকা কেন নির্ধারণ করছে 2700 টাকার ভ্যালুটা আসলে কতটুকু তো বেশ মজবুত তালা এখানে যতগুলো তালাই দেখছি এটা আসলে বাজারে প্রচলিত যে সমস্ত ডিস্ক লকের ব্র্যান্ড আমরা দেখি ওই ব্র্যান্ডগুলোর চাইতে এই ব্র্যান্ডটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা আমি প্রথম দেখছি তো যাই হোক আজকে আর এই ভিডিওটা বাড়াচ্ছি না লকগুলোর সঙ্গে ভালোভাবে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করলাম এবং আমি নিজেও পরিচিত হলাম তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে খোদা হাফেজ